হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আরবান হেসেল। সামনেই আমাদের গণেশ চতুর্থী আসছে, তো মোটামুটি আমরা সবাই বাড়িতে লাড্ডু বানানোর প্রিপারেশন তো শুরু করেই দিয়েছি, যেহেতু আমাদের গণেশজির লাড্ডু খুবই ফেভারিট। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে একটা লাড্ডু রেসিপি শেয়ার করা যাক। আজ আমি আপনাদের সাথে বেসমের লাড্ডু কীভাবে বানানো হয় সেই রেসিপিটা শেয়ার করব। তার সাথে সাথে আমি দেখাবো যে এই বেসমের লাড্ডুর জন্য যে তগারটা বানাতে হয় সেটা পারফেক্টলি কীভাবে বানানো যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, বেসমের লাড্ডু। প্রথমে আমি তগারটা বানিয়ে নেব, এর জন্য আমার দরকার চিনি আর জল। আমি এখানে ইউজ করছি টোটাল 1 কাপ আর 1 কাপের হাফ চিনি এবং তার সাথে 1/2 কাপের একটু বেশি জল। এটা আমি কিভাবে বানাবো আপনারা দেখে নিন। প্রথমে আমি গ্যাসটা জোরে দিয়ে পুরো চিনিটাকে মেল্ট করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে পুরো চিনিটাকে একদম শুকনো ঝুরঝুরা বানিয়ে নেব। এই ঝুরঝুরা শুকনো চিনিটাকেই বলা হয় তাগার। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে এটা বানাচ্ছি। হ্যাঁ, বলে রাখি অনেকে কিন্তু এই ঝুরঝুরা করার প্রসেসটায় চিনিটার মধ্যে ঘি ইউজ করে, কিন্তু আমি এখানে ঘি দিচ্ছি না, কারণ আমি যখন বেসনটা রেডি করব তখন ওর মধ্যে আমি সাফিসিয়েন্ট পরিমাণ ঘি দিয়ে দেবো। তো সেই কারণে আমি তাগারের জন্য কোনোরকম ঘি ইউজ করছি না। পারফেক্ট তগার বানানোর জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্যাসটা থাকবে একদম কম আছে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, আমাদের স্প্যাচুলাটাকে একটুও বন্ধ রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার তগারটা মোটামুটি রেডি হয়ে গেছে, চিনিটা পুরো ঝুরঝুরা হয়ে গেছে। এবার আমি করব কি, এটাকে একটুখানি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে, যাতে করে মোটা দানাগুলো উপরে থেকে যায় আর যেগুলো একদম ছোটো গুঁড়ো হয়ে গেছে সেগুলো বাটির নিচে চলে আসে। আমরা লাড্ডু বানানোর জন্য এই বাটির নিচে থাকা একদম ঝুরঝুরা দানাগুলোকে ইউজ করব, আর উপরে যে মোটা দানাগুলো এগুলো আপনারা অন্য কোনো প্রিপারেশনে যেখানে একটু সুইটনেসের দরকার হয় কোনো রান্না বা কিছুতে আপনারা ইউজ করে নিতে পারেন। এবার আমি লাড্ডুতে যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করছি, মানে এখানে কাজু বাদাম ইউজ করছি আর তার সাথে কাঠবাদাম আছে আমার কাছে, সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, আমার কাছে এই দুটো আছে তাই আমি এই দুটো ইউজ করলাম। এবার আমি বেসনটাকে প্রিপেয়ার করে নেব। আমি এখানে যে কাপে চিনি নিয়েছিলাম ওই কাপেরই 2 কাপ বেসন নিলাম। এই টোটাল বেসমে আমার 6টা লাড্ডু ভালোভাবে হয়ে গিয়েছিলো। তো প্রথমে আমি বেসনটাকে ড্রাই রোস্ট করে নেব খুব ভালোভাবে। এরপর ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমি ধীরে ধীরে এর মধ্যে ঘি মেশাতে থাকবো। আমি প্রথমেই বলে রাখি, ভালো বেসমের লাড্ডু বানানোর জন্য একেবারে প্রথমেই কিন্তু বেসমের সাথে পুরো ঘিটা মিশিয়ে দেবেন না, ধীরে ধীরে পার্সেন্টেজ অনুযায়ী ঘিটা মেশাবেন। যেমন ঘিটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে এতটাই যাতে করে আমাদের বেসমটা পুরোপুরি যেন ড্রাই না থাকে সেরকম, তো সেটা ধীরে ধীরে ঘিটা মেশালে প্রথম কথা খুব ভালোভাবে ঘিটা বেসমের সাথে মিশবে এবং দ্বিতীয় কথা আমরা পরিমাণটা পারফেক্টলি বুঝতে পারবো, কারণ ঘিটা বেশি হয়ে গেলে লাড্ডুটা খুব একটা ভালো শেপে ফর্ম হবে না। তো আমি এখানে টোটাল এই বেসমটার জন্য প্রথমে 1 চামচ, তারপরে 2 চামচ এবং তারপর আরও 2 চামচ, মানে টোটাল 5 চামচ ঘি ইউজ করছি। আপনারা যখন বানাবেন আপনারা পরিমাণটা বুঝে ঘিটা ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন এবার আস্তে আস্তে এটা পুরোপুরি একটা সলিড ফর্ম নিয়ে নিয়েছে। এবার আমি এটাকে সরিয়ে ঠান্ডা হতে দেবো। তো এখানে আমি ঠান্ডা করে রাখা বেসনটা রেখেছি এবং তার সাথে রাখা আছে তাগারটা। অবশ্যই মাথায় রাখবেন লাড্ডু বানানোর আগে বেসনটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, নইলে কিন্তু বেসমের মধ্যে যখন তাগারটা মেশানো হবে তখন পুরোপুরি চিনিটা গলে যাবে এবং লাড্ডুটা ঠিকঠাক লাড্ডুর শেপে আসবে না। এবার আমি বেসমের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো এবং তাগারটা মিশিয়ে নিয়ে ভালোভাবে লাড্ডুগুলোকে বানিয়ে নেব। Thank you.
এবার আমি লাড্ডুগুলো বানাবো, তার জন্য প্রথমে আমি হাতে একটু ঘি মেখে নিলাম। এবার আমি এখান থেকে লাড্ডুগুলো বানিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন কত সহজে বেসমের লাড্ডু তৈরি হয়ে গেল। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন রেসিপিটাতে এবং আমাকে কমেন্ট করে জানাবেন এবং নিজের লোকেদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এক প্রসঙ্গে বলে রাখি, লাড্ডুগুলো যখন বানাবেন তখন প্রথমে একটুখানি হয়তো সলিড লাড্ডু শেপে আসবে না, কিন্তু রাখার পর, কিছুক্ষণ রাখার পর এগুলো এরকম সলিড লাড্ডু ফর্মে চলে আসবে। তাহলে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। থ্যাংক ইউ।